ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা সম্প্রতি প্রকাশিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2022 নবম শ্রেণীর গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার ওয়ান একের দাগ সমাধান করব। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। আমরা জানি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, বিবৃতিটি সত্য। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 4^x = 8^3 হলে এক্স এর মান হবে 1.54.539। প্রদত্ত 4^x = 8^3 বা 2^x = 2^3 বা 2^2x = 2^9। অতএব 2x = 9 বা x = 9/2 = 4.5, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 4.5 সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালা x+2 দ্বারা বিভাজ্য হলে কে সমান হবে -6 -7 -8 -10। ধরি f(x) = x³ + 6x² + 4x + k। বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য হলে x+2 = 0 বা x = -2, অর্থাৎ x+2 এই বহুপদী সংখ্যামালার শূন্য, -2। অতএব f(-2) = 0 হবে। তাহলে f(-2) = 0। অতএব f(x) = x³ + 6x² + 4x + k - 2^3 + 6 × -2² + 4 × -2² + k = 0 বা -2 × -2 × -2 = -8 + 6 × -2² = 4 + 4 × -2 + k = 0 বা -8 + 24 - 8 + k = 0 বা k = 8 + 8 - 24 = 16 - 24 = -8, যা সম্ভাব্য চারটি উত্তরের সিতে আছে, তাই এক্ষেত্রে অপশান সি -8 সঠিক উত্তর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয়, মূল বিন্দুগামী। প্রদত্ত সমীকরণ 2x + 3 = 0 বা 2x = -3 বা x = -3/2। -3/2 একটি অশূন্য ধ্রুবক। আমরা জানি x = 0 হলে সমীকরণের লেখচিত্র ওয়াই অক্ষ হয়, আর x = 0 ভিন্ন অন্য কোনো ধ্রুবক হলে, অর্থাৎ কোনো অশূন্য ধ্রুবক হলে সমীকরণের লেখচিত্র ওয়াই অক্ষের সমান্তরাল হয়। সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাই এক্ষেত্রে বি ওয়াই অক্ষের সমান্তরাল সঠিক উত্তর।
পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান লেখো, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র? আমরা জানি সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম ও আয়তক্ষেত্রের মধ্যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। সম্ভাব্য চারটি উত্তরের ডিতে আছে আয়তক্ষেত্র, তাই এক্ষেত্রে অপশান ডি আয়তক্ষেত্র সঠিক উত্তর। শেষের প্রশ্নটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। যদি এক্স ফোর বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে এক্সের মান +-4, +-5, +-3, +-9। এক্স ফোর বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক, অতএব √x4 বিন্দুটির ভুজ এক্স এর বর্গ +4 এর বর্গ = 5, বা উভয় পক্ষের বর্গ করে পাই x² + 16 = 25, বা x² = 25 - 16, 9। অতএব x = +√9 = +3। তাহলে এক্সের মান +-3, যা সম্ভাব্য চারটি উত্তরের সিতে আছে। অপশান সি +-3 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও, এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।